হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্রিয়াপদ নিয়ে। ক্রিয়া মানে কাজ করে বোঝাবে। বাক্যে যে পদগুলি দ্বারা কোনো হওয়া, খাওয়া, যাওয়া, আসা, এগুলো গান করা, নাচা, খেলা, এই সমস্ত ক্রিয়া বোঝাবে, তাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদের শ্রেণীবিভাগ করতে হলে গঠনগত দিক, অবস্থানগত দিক আর অন্বয়গত দিক থেকে শ্রেণীবিভাগ করে থাকি বা করা হয়ে থাকে। গঠনগত প্রকারভেদ হচ্ছে ক্রিয়াপদের মৌলিক ক্রিয়া। যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে, আর এই মৌলিক ধাতুর সঙ্গে যুক্ত ক্রিয়া হলো মৌলিক ক্রিয়া। যেমন হচ্ছে চল যোগ এ সমান চলে। সাধিত ক্রিয়া কোনটা? সাধিত ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে সাধিত ক্রিয়া বলা হয়। ইহা তিন প্রকার: প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কোনটা? যে ক্রিয়া দ্বারা কাউকে কোনো কাজে প্রবৃত্ত করানো হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। নামধাতুজ ক্রিয়া কোনটা? যে নামধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে নামধাতুজ ক্রিয়া বলে। ঘুমাচ্ছে, বিষাচ্ছে, হাতাচ্ছে, এগুলো ধনাত্মক ক্রিয়া। ধনাত্মক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে ধনাত্মক ক্রিয়া বলে। ঝমঝমা, কনকনা, ঠনঠনা, হনহনা ইত্যাদি। সংযোগমূলক ক্রিয়া সংযোগমূলক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে একটি মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করে তখন তাকে সংযোগমূলক ক্রিয়া বলে। যেমন রাজি হওয়া, দর্শন কর, বড় হওয়া, ডুব দে, সাঁতার কাট ইত্যাদি। যৌগিক ক্রিয়া তারপরে যে যৌগিক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সমাপিয়া ক্রিয়ার আগে বসবে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন ছেলেটি বল খেলতে লাগলো। তারপরে ক্রিয়ার অবস্থানগত শ্রেণীবিভাগ। অবস্থানগতভাবে দু প্রকার: সমাপিয়া ক্রিয়া আর অসমাপিয়া ক্রিয়া। যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায়, মনের ভাব প্রকাশ পেয়ে যায়, কিছু বলার শোনার আকাঙ্ক্ষা থাকে না, সেটা সমাপিয়া ক্রিয়া। যেমন আমরা প্রতিদিন পড়তে বসি। আর যে ক্রিয়ার কাজ মনের ভাব সম্পূর্ণ পরিপূর্ণতা হয় না, কিছু বলার শোনার আকাঙ্ক্ষা থেকে যায়, অতৃপ্তি থেকে যায়, সেটা অসমাপিয়া ক্রিয়া। যে রাম প্রতিদিন বিদ্যালয়ে যায় এটা হলো সমাপিয়া ক্রিয়া। এবার যদি রাম বিদ্যালয়ে গিয়ে বলে ছেড়ে দিই তাহলে এটা হলো অসমাপিকা ক্রিয়া, এই গিয়েটা। ক্রিয়ার অন্বয়গত শ্রেণীবিভাগ করতে হলে প্রথমে তিন প্রকার করবো: একটা সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া, যেমন মা ভাত দাও। অকর্মক ক্রিয়া কর্ম থাকবে না, মেয়েটি নাচে, সে হাসে, খেলে। দ্বিকর্মক ক্রিয়া যে ক্রিয়া দুটি কর্ম থাকবে, মা মেয়েকে বই কিনে দিলেন, তাহলে কাকে দিল? মেয়েকে। কী দিল? বই। তাহলে এখানে দুটো কর্ম আছে, তাহলে এটা হলো দ্বিকর্মক ক্রিয়া। ক্রিয়াপদ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।